কাছাড়ের লক্ষ্মীপুরের লরিনজ্যোতি সভায় জনজোয়ার। নবগঠিত আঞ্চলিক রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদের ভিত মজবুত করতে দুই দিনের বরাক সফরে রয়েছেন এজেপি সভাপতি লরিনজ্যোতি গগৈ। আজ লক্ষ্মীপুর সমষ্টির উজানতারাপুরে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তিনি। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের কা বিরোধী স্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, কা মানছি না আর মানব না। তিনি আরও বলেন, বরাকে বহু মন্ত্রী বিধায়ক ছিলেন, সে কংগ্রেসের হোক বা বিজেপির, কেউ বরাকের জন্য ন্যায় করেননি। যদি ন্যায় করতেন তাহলে বরাক উপত্যকা থেকে ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার জন্য অন্য রাজ্য দিয়ে যাতায়াত করতে হতো না। যদি ন্যায় করতেন তাহলে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকের হাজিরা 167 টাকা এবং বরাক উপত্যকায় চা শ্রমিকের হাজিরা 141 টাকা হতো না। এই অন্যায়ের একটি কারণ হল বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র এলাকার মধ্যে পার্থক্য সৃষ্টি করা। সেই জন্য অসম জাতীয় পরিষদ দল এসেছে বরাকের জনসাধারণের ন্যায় পাইয়ে দিতে। 2014 সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকে এসে বলেছিলেন, 5 গ্রাম কাগজকল পুনর্জীবিত করা হবে। কোথায় গেল প্রতিশ্রুতি, প্রশ্ন ছুড়েন তিনি। 2015 সালে কাগজকল বন্ধ করে দেওয়া হল, এটা হল বরাকের প্রতি অন্যায়। আগন্তুক নির্বাচনে বরাকবাসী তার প্রতি উত্তর দিবে ভোটের মাধ্যমে। এছাড়া তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল আখ্যা দেন এবং কংগ্রেস AIUDF দলের তীব্র ভাষায় সমালোচনা করেন। এদিনের সভায় লরিনজ্যোতি গগৈর সঙ্গে উপস্থিত ছিলেন জগদীশ ভূঁইয়া, শামশের সিংহ, মিল্টন কৌর, প্রদীপ রঞ্জন কর, সঞ্জয় শর্মা মজুমদার, লক্ষ্মীপুর আসনের এজেপি সভাপতি ফখরুল ইসলাম মজুমদার, লক্ষ্মীপুর বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থী আলিমুদ্দিন মজুমদার, নিজামুদ্দিন বড় ভূঁইয়া, আব্দুল কুদ্দুস মজুমদার প্রমুখ। চৰকাৰ বহু আহিল, কংগ্ৰেছ আহিল, বিজেপি আহিল, বহু নেতা আহিল, ইয়ালৈ বহু মন্ত্ৰী আহিল, কিন্তু বৰাকৰ জনতাক তেওঁলোকক দিবলগীয়া যিটো ন্যায়, সেই ন্যায় আজিলৈকে কোনো চৰকাৰে দিয়া নাই, আজিলৈকে কোনো চৰকাৰে সেই ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে কোনো ধৰণৰ কাম কাজ কৰা নাই। ৰাস্তা ঘাটৰ অৱস্থা নাই, তাৰ উপৰিও ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ লগত বরাক উপত্যকার যে সমন্বয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।